ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত আমি প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে চলো দেখে নেওয়া যাক অঙ্কটি এবং তার সমাধান অঙ্কটি এরকম যদি x প্রপোর্শনাল টু 1 বাই z যখন y ধ্রুবক এবং x প্রপোর্শনাল টু y যখন z ধ্রুবক তাহলে যখন y এবং z উভয়ই পরিবর্তনশীল তখন এদের মধ্যে কোনটি সঠিক হবে সেটা আমাকে বের করতে হবে অপশন কি কি আছে অপশন এ x প্রপোর্শনাল টু y z অপশন বি x প্রপোর্শনাল টু z বাই y অপশন সি x প্রপোর্শনাল টু y বাই z অপশন ডি x y z ধ্রুবক তো প্রথমে এখানে যেগুলি আছে সেগুলি আমরা লিখে নিই x প্রপোর্শনাল টু 1 বাই z যখন y ধ্রুবক আবার x প্রপোর্শনাল টু y যখন z ধ্রুবক এখন যৌগিক ভেদের সূত্র অনুসারে আমরা কি জানি যদি x y z তিনটি চলরাশি হয় এবং x প্রপোর্শনাল টু y হয় যখন z ধ্রুবক এবং x প্রপোর্শনাল টু z হয় যখন y ধ্রুবক সেখান থেকে বলা যায় x প্রপোর্শনাল টু yz যখন y এবং z উভয়ই পরিবর্তনশীল তাহলে এই যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে আমরা এই দুটো সমীকরণ 1 এবং 2 থেকে পাই 1 এবং 2 নম্বর থেকে পাই x প্রপোর্শনাল টু y বাই z যখন y এবং z উভয়ই পরিবর্তনশীল তাহলে আমরা কি পেলাম x প্রপোর্শনাল টু y বাই z তার মানে এখানে যেটি অপশন c তে দেওয়া আছে তাহলে সি অপশনটি হলো উত্তর থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com কে ব্রাউজ করুন থ্যাংক ইউ স্টুডেন্টস